রমজান মাস আসন্ন। দেশের বাজারে ইতোমধ্যে রমজানের প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশে রমজান মাসে যখন জিনিসপত্রের দাম কমে, এই দেশে তখন বাড়ে। প্রতিবছরে পবিত্র রমজান শুরু হওয়ার আগেই দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর যে অসহনীয় চাপ তৈরি হয়, তা সামলানো সত্যি কঠিন। সবসময় রোজা লাগে, দাম আগে থেকে বাড়ে, যাতে রোজায় যেন না বাড়াইতে হয়। সো দ্যাট দে আর ক্লিন যে আমরা রোজায় বাড়াই নি। হাতে টাকা জাল লেবনে হারাই গেছে, কিন্তু বাজার করছে যেটা বোঝা যায় টাকা হারাই গেছে, এরকম একটা অবস্থা। আমাদের মধ্যবিত্ত যে লোকগুলো আছে আমরা, আমাদের খুবই কষ্ট হচ্ছে এবং আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা নাবিশ্বাস হচ্ছি। এদিকে ফার্মের মুরগি ও ডিমের উপর মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এতে হিমশিম খাচ্ছে ক্রেতা বিক্রেতারা। ডিমের দাম বেশি, আগে ছিল 300 টাকা, এখন তারপর 320 টাকা হয়েছে। খাদ্য রেট অনেক বাড়ি গেছে। খাদ্য রেট 1 কেজিতে 30-40 টাকা বাড়ছে খাদ্য রেট, তো অনেক রেট বাড়ি যাওয়ার কারণে এরা অহন মুরগির রেটটা বাড়ি দিয়েছে। সাপ্লাই কম, ওই জন্য মুরগির দামটা একটু প্রচুর বাড়ি গেছে। কেজিতে 30 টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি আজকে থেকে বাড়ি গেছে। একজন মানুষ আমরা মনে করেন যে কত টাকা বেতন পাই, কিন্তু তার থেকে খরচ অনুযায়ী তো কিছুই থাকে না। ব্যবসায়ীদের দাবি, বৈশ্বিক পণ্য মূল্য বৃদ্ধি, ডলার সংকটে এলসি খোলায় সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বাজারে। আর ক্যাপ পরামর্শ দিচ্ছে ট্যারিফ কমানোর। ভারত ছাড়া কাই আমাদের এলসি দিচ্ছে না, এবং এটাই সত্য যে কোনো এলসি দিচ্ছে না, তবে ব্যাংক আমাদের এই মুহূর্তে এরকম কোঅপারেশন করছে। টাকা দিলে ডলার নেই, ব্যাংক থেকে এই শব্দটি উঠে যায়। এলসি করার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে, বাড়তি টাকা ব্যাংকে দিলে এলসি পাওয়া যাচ্ছে, নতুবা পাওয়া যাচ্ছে না। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান আসার আগেই ভোক্তারা একসাথে অনেক পণ্য কিনে নেয়, যা দাম বাড়ার মূল কারণ হতে পারে। আমাদের যেটা পণ্য ওই টিসিবির মাধ্যমে দেওয়া হয়, সেটা রমজান মাসে আমরা দুইবার দিই, রমজান মাস শুরু হওয়ার আগে আর মাঝামাঝি। সব ভোক্তাদের বলবেন যেন একসাথে সব মাল না কিনে, রমজান মাস শুরু হওয়ার আগেই হুমড়ি খেয়ে পড়ে বাজারে সব মাল একসাথে কিনতে হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।